নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা বিএড এর বেঙ্গলি লেসন প্ল্যান নিয়ে এখানে আলোচনা করব। যারা পিডিএফ ফাইল পেতে চান, কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করুন। আমাদের ফরম্যাট একই রকম আছে, টোটাল 35টার মতো ভিডিও আমরা এখানে আপলোড করব। অর্থাৎ 35টা লেসন প্ল্যান আমাদের কাছে আছে এই ফরম্যাটের উপরেই। দেখুন, প্রথমেই যেটা আছে সেটা আমরা লিখব পাঠ পরিকল্পনা নাম্বার 1। নাম্বার 2টা আমরা আগে আপলোড করেছি। লেফট সাইডে আমরা লিখব বিদ্যালয়ের নাম, শ্রেণী, এটা অষ্টম শ্রেণী থেকে নেওয়া, বিভাগ, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স, এই জায়গাটাতে আপনাদেরকে একটু সংশোধন করতে হবে, এটা 13+ হবে। সময় হচ্ছে 40 মিনিট। শিক্ষক বা শিক্ষিকার নাম, তারিখ। আর রাইট সাইডে আমরা লিখব বিষয় হচ্ছে বাংলা সাহিত্য, বিশেষ বিষয় হচ্ছে গদ্য, একক হচ্ছে গাছের কথা। গাছের কথার দুটো উপয়োগকে আমরা ভাগ করেছি। আমাদের আজকের পাঠ হচ্ছে ক, অর্থাৎ এই স্টার চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের আজকের পাঠ। শিক্ষণ উদ্দেশ্য সাধারণের মধ্যে 4টি পয়েন্ট আছে। গদ্য পাঠে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে, জগদীশচন্দ্র বসু রচনার প্রতি মনোযোগী হবে, শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা, ভাষাগত প্রভৃতি ক্ষমতার বিকাশে সহায়তা করা, আর সরব পাঠের মাধ্যমে গদ্যাংশটির বিষয়বস্তু উপলব্ধিতে আগ্রহী করে তুলবে। বিশেষ উদ্দেশ্যের মধ্যে দেখুন আমাদের পয়েন্ট আছে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। জ্ঞানমূলকের মধ্যে 2টো পয়েন্ট আছে, আপনারা এই 2টো পয়েন্ট লিখবেন। বোধমূলকের মধ্যেও 2টো পয়েন্ট আছে, এটাও সুন্দরভাবে লিখুন। প্রয়োগমূলকের মধ্যেও 2টো পয়েন্ট আছে, এটাও লিখুন। এবং দক্ষতার মধ্যেও 2টো পয়েন্ট আছে, এটাও লিখে নিন। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের হয়ে গেল, সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্য। আমরা পাঠ সহায়ক উপকরণে যাচ্ছি, সাধারণ উপকরণ, বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে আছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্য বই, নির্দেশক দণ্ড। বিশেষ উপকরণের মধ্যে আছে শিক্ষণ সহায়ক চিত্র আর লেখক পরিচিতির চার্ট। এরপর আমরা আয়োজন স্তরে যাচ্ছি, অর্থাৎ পদ্ধতির মধ্যে কিন্তু আমরা ঢুকছি। শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই ও আজকের পাঠে মনোযোগ আকর্ষণ করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের কোন কথাটি সর্বপ্রথম আমাদের মনে আসে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গাছেদের যে প্রাণ আছে সেটি কি আমরা সচক্ষে দেখতে পাই? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বীজ থেকে একটি চারা গাছ হতে মোট কয়টি পর্যায় আছে? 4 নম্বর হচ্ছে, অঙ্কুরোদ্গম হতে গেলে গুরুত্বপূর্ণ বস্তুগুলি কী কী, অর্থাৎ কী কী জিনিস দরকার হয়? একটি গাছের বীজ কীভাবে ছড়াতে পারে, অর্থাৎ বীজটা কীভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে? পাঠ ঘোষণা করছি, আমি যথাযথ আবেগ নিয়ে পাঠ ঘোষণা করব। আজ আমি তোমাদের জগদীশচন্দ্র বসুর গাছের কথা গদ্যাংশের প্রথম অংশটি আলোচনা করে এই অংশের ভাব ও বিষয়বস্তু অনুধাবন করার চেষ্টা করব। এরপর হচ্ছে লেখক বা কবি পরিচিতি। এইখানে আমরা জগদীশচন্দ্র বসু নিয়ে একটু আলোচনা করব ছাত্রছাত্রীদের সাথে। তারপরে আমরা উৎস সম্পর্কে চলে যাচ্ছি। আলোচ্য গদ্যাংশটি জগদীশচন্দ্র বসুর লেখা অব্যক্ত গ্রন্থের অন্তর্গত। সরব পাঠ হচ্ছে আমরা যে ওই ক চিহ্নিত অংশ, যেটা আমরা আজকের পাঠ নিয়ে যেটা আমরা আলোচনা করেছি, ওটা আমরা প্রথমে কয়েকজন স্টুডেন্টকে দিয়ে আমরা পাঠ করিয়ে নেব, বা নিজেও শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সুন্দরভাবে কিন্তু উচ্চারণ সহকারে সেটা সরব পাঠ করাবেন তাদের। এরপর আমরা উপস্থাপন স্তরে যাচ্ছি। উপস্থাপন স্তরের ফরম্যাট আমাদের একই রকম আছে, বিষয়বস্তু শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, কৃষ্ণফলকের ব্যবহার, প্রদীপনের ব্যবহার। এরপরে দেখুন, এই পুরো বিষয়বস্তুটাকে আমি আগে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা নিজেদের মতো করে, অর্থাৎ ক চিহ্নিত অংশটাকে নিজেদের মতো করে আপনারা লিখবেন, জিস্টটুকু লিখবেন, পুরো খুব বেশি লেখার দরকার নেই। এরপর দেখুন শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ। আজকের পাঠ্যাংশটি সরব পাঠ দেওয়া হবে আর শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে। এরপর কিছু প্রশ্ন উত্তর আছে, তার আগে এই জায়গাটাকে দেখিয়ে নিই। কালো একটা আর্ট পেপার নিয়ে আপনারা কেটে চিটিয়ে নেবেন এবং যেমনভাবে লেখা আছে এটা লিখবেন। একটা প্রশ্ন এবং উত্তর লেখা আছে এবং শব্দার্থ লেখা আছে। আপনারা বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, যেটা খুশি আপনারা লিখতে পারেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। নিচে লিখবেন ব্ল্যাকবোর্ডের কাজ। এরপর শিক্ষকের আচরণে দেখুন, এখানে সহজ ও স্পষ্ট ভাষায় শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হবে, প্রয়োজনীয় তথ্যগুলি খাতায় লিখে রাখবে। কৃষ্ণফলকের ব্যবহারে কী লিখেছে, পাঠ্যাংশটির রচয়িতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বোর্ডে লিখে দেওয়া হবে, বিভিন্ন শব্দের অর্থ বোর্ডে লিখে দেওয়া হবে, ব্যাকরণগত কোনো শব্দ বোর্ডে উল্লেখ করা হবে। আর প্রদীপনের ব্যবহার হচ্ছে লেখক পরিচিতির চার্ট দেখানো হবে,
বা লেখকের চিত্র শিক্ষার্থীদের কাছে পরিবেশন করা হবে। রচয়িতা সম্পর্কে শিক্ষার্থীদের নানা তথ্য প্রদান করা হবে। গদ্যাংশের প্রথম অংশে গাছেদের সম্পর্কে নানা তথ্য দেওয়া হবে। প্রশ্ন উত্তরও আপনি কিন্তু রাখতে পারেন। মূল্যায়ন স্তরে চলে যাচ্ছি। নবলব্ধ জ্ঞান শিক্ষার্থীরা কতদূর গ্রহণ করতে পারলো তা মূল্যায়নের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? এটা জ্ঞানমূলক প্রশ্ন। অঙ্কুর বের হবার জন্য কী কী প্রয়োজন? এটাও জ্ঞানমূলক প্রশ্ন। জীবন্ত গাছ আর মরা গাছের মধ্যে কী প্রভেদ? এটা বোধমূলক প্রশ্ন। আর ব্যাস বাক্য সহ সমাস লেখ, স্বার্থত্যাগ, বৃক্ষ শিশু নিরাপদ, এগুলো হচ্ছে কিন্তু প্রয়োগমূলক প্রশ্ন। তাহলে আমাদের এই এক নাম্বার লেসন প্ল্যানটা কমপ্লিট হলো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। পিডিএফ ফাইল পেতে চাইলে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করুন। ধন্যবাদ।